মানুষ হবে নাকি? তো গাইজ, এখন আমি দাঁড়িয়ে রয়েছি তারাপীঠে। আর তারাপীঠে দেখতে পাচ্ছ নীলতারা রেস্টুরেন্ট। আর এই নীলতারা রেস্টুরেন্টে কিন্তু এই দাদা এখানে বানাচ্ছে, ধোসা বানাচ্ছে। আর এই ধোসা বানানোর পদ্ধতিটা দেখো, বেশ ভালো লাগবে। এখানে দেওয়ার পর পদ্ধতিটা দেখতে পাচ্ছ, এইরকম একটা বাটিতে কিন্তু এইভাবে গোল করে দিচ্ছে। আর গোল করলে এইরকম আকার দিয়ে দিচ্ছে। এগুলো পুরো গরম হয়ে গেছে। নিচে কিন্তু সেই গ্যাসের যে ওভেন রয়েছে সেটা কন্টিনিউ জ্বলছে। মানে খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট কিন্তু কাজ করছে দাদা। আর গাইজ, আর একটু দেখায় তোমাদের। গাইজ দেখতে পাচ্ছ ল্যাংচা, এই যে বেশ বড় বড়। বড় বড় ল্যাংচার সাথে কিন্তু ধোসলা বেশ ভালো পদ্ধতি, ভাল লাগলো। নীলতারা হোটেল, তোমরা তারাপীঠ এলে পরে এখান থেকে কিন্তু খেতে পারো, বেশ ভালো জিনিস।